নমস্কার, আমি কৌশিক রায়, আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শনিবার তিন রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী তিন রাশি, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, আগামীকাল শনিবার দ্বাদশী তিথি রয়েছে, নক্ষত্র রয়েছে শতবিশা নক্ষত্র, এবং আপনাদের যোগ রয়েছে শুভ যোগ। রাহুকাল রয়েছে আপনার সকাল 8:45 থেকে আপনার 10:15 পর্যন্ত রাহুকাল রয়েছে আগামীকালের। এবার আমি আপনাদেরকে জানাবো আগামীকাল কোন কোন রাশির, এই তিনটি রাশি, 12টি রাশির মধ্যে স্পেশাল তিনটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আজকের এই আলোচনার বিষয় খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমি প্রত্যেকের কাছে একটাই অনুরোধ করি, আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কারণ শুধুমাত্র রাশির নাম, টার্গেট নাম্বার শুনে আপনারা ভিডিওটি বেরিয়ে যাচ্ছেন তা করবেন না, কারণ আলোচনাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ কেমন রয়েছে আগে জেনে নিন, এবং এর পাশাপাশি আপনার জন্মকুণ্ডলিতে ভাগ্যভাব কেমন রয়েছে। দেখুন, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, কারণ আমাদের যে অর্থপ্রাপ্তি এটা টোটাল ডিপেন্ড করে ভাগ্যের উপর, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, কারণ রাহু একমাত্র কলিযুগে এমন একটি গ্রহ যেটা আপনাদেরকে হঠাৎ ধন প্রাপ্তি ঘটিয়ে কিন্তু থাকে। আগামীকাল শনিবার প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন, এবং যে তিন রাশির আমি কথা বলছি হয়তো আপনার রাশির সাথে মিলে যেতেই পারে, সেম রাশি। অনেকেই ভাববেন যে কৌশিকদা রাশির নাম তো মিলে যাচ্ছে, তাহলে তো আমার অর্থপ্রাপ্তি হবে না। রাশির নাম মিললেই যে অর্থপ্রাপ্তি হবে আমি কখনোই দাবি করি না, কারণ এক রাশি সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, কারণ প্রত্যেকেরই তো দশা মহাদশা তো পারমিট করছে না। আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে, বুধ গ্রহ কেমন রয়েছে, আপনার শুক্র কেমন রয়েছে, এবং সর্বোপরি আপনার ভাগ্যভাব কেমন রয়েছে, যাদের 2-1 নাম্বারের জন্য, আপনার ধরে রাখুন 2-1 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা পরিষ্কার রাহু রক্ষা কবচ পরিধান করুন, কারণ একমাত্র রাহু রক্ষা কবচ আপনার এই আকস্মিক ধন প্রাপ্তি ঘটাতে সাহায্য করবে, এবং এর পাশাপাশি আপনাকে যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটাতেও কিন্তু সাহায্য কিন্তু করবে। রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে, জানবেন আমি একটা কথা বলি, রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে আপনার বড় বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। হয়তো আপনি আগামীকাল লাখপতি হতে পারেন, কোটিপতি হতে পারেন, যে কোনো দিক থেকে আপনার আগামীকাল যদি আপনি ইনভেস্টমেন্টও করেন সেটা আগামী দিনে আপনি কিন্তু সুফল 100% কিন্তু আপনি পাবেন। এবার আসি তিন রাশির নাম, টার্গেট নাম্বার প্রত্যেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি একটা কথা আপনাদেরকে বলি, দেখুন যাদের অল্পের জন্য বড় ধরনের মিস হয়ে যাচ্ছে রাহু রক্ষা কবচ পরিধান করুন, আর যাদের ক্ষেত্রে বারবার বাধা আসছে দীর্ঘদিন ধরে আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন, তাতে কি হবে আপনাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু ঘটবে। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, প্রথম নাম্বার ওয়ান যে রাশি, যে অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আপনার মকর রাশি। হ্যাঁ, মকর রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনার আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটা হচ্ছে 4 এবং 8, মকর রাশির 4-8 টার্গেট নাম্বার। এবার এই টার্গেট নাম্বারটা আপনারা মিলাবেন কী করে, এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন।
কোটি টাকার প্রশ্ন, লাখ টাকার প্রশ্ন, সেটার জন্য অবশ্যই পরামর্শ করুন। কারণ প্রত্যেকেরই যে টার্গেট নাম্বার 4-8 বললাম, এটা মিলানোর কী পদ্ধতি রয়েছে সেটার জন্য অবশ্যই যোগাযোগ করুন। আপনার সময়টা যেটা দেখা যাচ্ছে, সকাল 10:25 থেকে 11:12 পর্যন্ত, এই সময়টা আপনার ক্ষেত্রে বিশেষভাবে শুভ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে। প্রথম রাশি মকর। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সে রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ, আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ আমি দেখতে পাচ্ছি। আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার ধনুরাশির, সেটা হচ্ছে 1 এবং 3। ধনুরাশির টার্গেট নাম্বার 1-3, আপনাদের শুভ সময় 10:55 থেকে, সকাল 10:55 থেকে 11:27 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ যে কোনো দিক থেকেই আপনাদের আগামীকাল বড় হোক ছোট হোক, আপনি আগামীকাল 50 টাকা পেলেও পেতে পারেন, আপনি আগামীকাল 5,000 টাকা পেলেও পেতে পারেন, 5,00,000 টাকা পেলেও পেতে পারেন, অর্থাৎ যে কোনো প্রাপ্তি আপনার নিশ্চিত রূপে কিন্তু করবে। তিন নম্বর রাশি, আমি তার আগে একটু কথা বলি, যাদের ক্ষেত্রে হচ্ছে না, দীর্ঘদিন প্রচেষ্টা করছেন কোনো মাতেই আপনার প্রাপ্তি হচ্ছেন, দেখান তো 2-1 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে কিনা, সেই জন্য আমি বলছি রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ করে। শুভ নববর্ষ উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট বর্তমানে চলছে। তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার 7, আপনাদের শুভ সময় 11:35 থেকে 12:15 পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ আপনাদের যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি। আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।